আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। অনেকদিন পর আপনাদের মাঝে আবারও নিয়ে এসেছি প্রকৃতির একটি সুন্দর ভিডিও। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আজকে আমাদের এই ভিডিওটিতে থাকছে একটি ধানের জীবন কাহিনী, অর্থাৎ ধান গাছের চারা থেকে শুরু করে কিভাবে পরিপূর্ণ ধান ফলানো হয়, সব কিছুই পাবেন আমাদের আজকের এই ভিডিওটিতে। আমাদের আজকের এই ভিডিওটি দেখার আগে অবশ্যই আমাদের পেজে নতুন হলে পেজটি ফলো দিবেন, সেই সাথে আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলো বেশি বেশি শেয়ার দিবেন। চলুন তাহলে ভিডিওটা দেখে আসি। অর্থ উপার্জনের সবচেয়ে কঠিন মাধ্যম মনে হয় কৃষিকাজ, বিশেষ করে ধান উৎপাদন আমার কাছে সবচেয়ে কঠিন মনে হয়। কেননা এই ধান উৎপাদন করতে কৃষকদেরকে অনেক মেহনত করতে হয়। আমরা এখন দেখতে পাচ্ছি ধানের বীজ তলা ঠিক করে নেওয়া হচ্ছে, এখানে ধানের বীজ বপন করা হবে সে জায়গাটাই ঠিক করে নেওয়া হচ্ছে। এখন আমরা দেখতে পাচ্ছি ধানের বীজ থেকে অঙ্কুর বের করার জন্য প্রসেসিং চলছে। এখানে ধানকে জাগ দেওয়া হবে, গ্রামীণ ভাষায় বলা হয় জাগ। এই ধানের ওপর পাটের বস্তা দেওয়া হবে, তার ওপর খড় দিয়ে হালকা পানি দেওয়া হবে। 1 থেকে 2 দিন পর এই বীজ থেকে অঙ্কুর বের হবে, তখন এই বীজগুলো বপন করতে হবে, তারপরে আমরা দেখতে পাবো এমন ধানের চারা। 1 দিকে ধানের চারাগুলো বড় হতে থাকে, অন্যদিকে কৃষকরা ব্যস্ত হয়ে পড়ে জমি তৈরি করতে, কারণ এই জমিতেই রোপণ করা হবে ধানের চারাগুলো। আমরা দেখতে পাচ্ছি পাওয়ার টিলার দিয়ে ধানের জমিতে কাদা করা হচ্ছে, এরপরে এই জমিতে মই দেওয়া হবে, তা আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। এরপরেই শুরু হবে ধান লাগানোর কাজ। এই ধানের জমিগুলো তৈরি করতে কৃষকদেরকে অনেক পরিশ্রম করতে হয়, আল কাটতে হয়, এরপরে হাল বওয়াতে হয়, তারপরে সেই আল বাঁধতে হয়, এরপরে জমিতে মই দিতে হয়, উঁচু নিচু জায়গাগুলো সমান করে দিতে হয়, তারপরে সার বুনতে হয়, এরপরেই শুরু হয় ধান লাগানোর কাজ। এখন আমরা দেখতে পাচ্ছি ধানের চারাগুলো উঠানো হচ্ছে, এই চারাগুলো নিয়ে গিয়ে জমিতে রোপণ করা হবে, অর্থাৎ লাগানো হবে। ধানের চারা উঠানোর পর এগুলো জমিতে লাগানো হয়, এরপরেই শুরু হয় সার দেওয়ার কাজ। ছোট ছোট ধানের চারাগুলোকে বড় করতে সার প্রয়োগ করা হয়। কৃষিকাজ মানেই কৃষকদের ব্যস্ততা কৃষি জমিকে কেন্দ্র করে। একদিকে চলে সার দেওয়ার কাজ, অন্যদিকে কীটনাশক স্প্রে করতে হয়, কেননা ধানের জমিতে নানা রকম রোগ বালাই থাকে, সেগুলো দূর করতে কীটনাশক ব্যবহার করা হয়। ধানের চারাগুলো একটু বড় হতেই শুরু হয় আগাছা পরিষ্কারের কাজ, কেননা ধানের প্রধান শত্রু আগাছা, তাই আগাছা পরিষ্কার করতে নেমে পড়ে কৃষকরা। ধান লাগানো থেকে শুরু করে ধান কাটা পর্যন্ত নানান সময় নানান রকম কীটনাশক স্প্রে করতে হয়, কেননা ধানে অনেক রকম রোগ ব্যাধি দেখা দেয়, এছাড়া ধানের উৎপাদন বৃদ্ধির জন্য নানা রকম ভিটামিন জাত কীটনাশক স্প্রে করতে হয়। শুধু ধান লাগানোই হবে না, মাঝে মাঝে ধানের জমিতে সেচ দিতে হবে, সেটাই আমরা এখন দেখতে পাচ্ছি। কৃষকদের দীর্ঘ 2.5 থেকে 3 মাস মেহনত ও কঠোর পরিশ্রমের মাধ্যমেই কৃষি জমিতে ফলে সোনার ধান। এই ধান পাকলে শুরু হয়
ধান কাটা উৎসব, যা আমরা ভিডিওর শেষ পর্যন্ত দেখতে পাব। কৃষকদের যখন ধান পেকে যায়, তখন শুধু গ্রামের মানুষ না, সেই সাথে বাহির থেকেও অনেক মানুষ আসে এই ধান কেটে দিতে। তারা কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে ধান কাটা শুরু করে এবং কৃষকদের ঘরে তুলে দেয় সোনার ধান। কৃষকদের জমিতে যখন ধান পেকে যায়, তখন এই ফসলের মাঠ দেখলে মনে হয় সারা মাঠে শুধু সোনা আর সোনা, সোনার রঙে রাঙিত হয় এই ধানগুলো। জমি থেকে ধান কেটে কেউ বা মাথায় করে, আবার কেউ বা কাঁধে করে ধান বয়ে নিয়ে আসে কৃষকের বাড়িতে। এরপর এই ধানগুলো মাড়াই করা হয়। ধান মাড়াই করার পর সে ধানগুলো রোদে শুকিয়ে কৃষকরা গোলায় ভরে, আবার কেউ বা ধানের খোলা থেকে ধান বিক্রয় করে দেয়। যার টাকার প্রয়োজন সে আগেই ধান বিক্রয় করে দেয়, এবং যাদের টাকার প্রয়োজন নেই তারা ধান শুকিয়ে গোলায় ভরে। শুধু ধান শুকালেই হবে না, গবাদি পশুর খাবার জন্য দরকার খড়, তাই খড়ও শুকাতে হয়, শুকিয়ে খড়ের পালা দিতে হয়। ধান কাটা মাড়াইয়ের এই উৎসবে শুধু পুরুষরা না, মহিলারাও অংশগ্রহণ করে। তারা বিভিন্নভাবে সাহায্য করে ধান কাটা মাড়াইয়ে, ধান শুকাতে ও নানান কাজে। ধান কাটা মাড়াই শেষ হলে শুরু হয় সিদ্ধ শুকানোর কাজ। ধান সিদ্ধ করে সে ধান শুকিয়ে মেশিনে ভাঙিয়ে বের করা হয় চাউল, যে চাউল আমরা খাই, যে চাউল থেকে তৈরি হয় ভাত, পোলাও, বিরিয়ানি সহ নানান ধরনের খাবার। এছাড়া ওই চাউল ভাঙিয়ে তৈরি করা হয় আটা, সেই আটা থেকে তৈরি হয় নানা রকম পিঠাপুলি। এভাবেই একটি ধানের জীবন কাহিনী চলে। আশা করছি আপনাদের আজকের আমাদের এই ভিডিওটি ভালো লেগেছে। আমরা দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।